দেখ, একদিন যতটা হয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার, আমরা প্রথমে ফার্স্ট অর্ডার ছিলাম, ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি এটাতে ছিলাম। এটা হচ্ছে একটা টাইপ, এটার রেসপেক্টে তার সাব টাইপ অনেক কটা ছিল। তারপরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি। তারপরে যেটাতে গেলাম সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ছিল বাট ফার্স্ট ডিগ্রিটা ছিল না। ঠিক আছে, এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন টু দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশন এই পার্টটা দেখ। এবার এই অ্যাপ্লিকেশনের দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে যে সেকেন্ড অর্ডার এবং একটা ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার যখন আমরা পড়ব তখন তার অ্যাপ্লিকেশন কি কি আছে, আর একটা হচ্ছে সেকেন্ড অর্ডার। আমি এখনো পর্যন্ত সেকেন্ড অর্ডার পড়িনি, পড়াইনি, তো সেই জন্য যা পড়বো এখন মোটামুটি ভাবে ফার্স্ট অর্ডার রেডি। যা যা অ্যাপ্লিকেশন আছে, তবুও কিছু কিছু অ্যাপ্লিকেশন এর কাজ তোরা করেছিস, নমিনাল অ্যাপ্লিকেশন মানে একবারে স্লো হ্যান ত্যান এইসব নিয়ে, কিন্তু টোটালটা একটা ফর্মুলা চার্টে আমার এখনো পর্যন্ত হয়নি। তো সেই জন্য এই ফর্মুলা চার্টটার জন্য আমি যেটা আলোচনা করবো, আগেও বলেছিলাম যে এটার একবার দরকার আছে। আচ্ছা, এবং তার সঙ্গে কিছু ছবিরও দরকার আছে। আচ্ছা, তো দেখ সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যে ফর্মুলা চার্টে যাব, এটা আর একটা চ্যাপ্টার যখন পড়বো তখনও কাজে লাগবে। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন পার্ট, যখন ডিফারেনশিয়াল একটা ইকুয়েশন চলছে, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যখন অ্যাপ্লিকেশন পার্টে যাব তখনও কিন্তু সেম জিনিসই আমার কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে যে ট্যানজেন্ট নর্মাল সংক্রান্ত যা যা গল্প আছে, ট্যানজেন্ট, ট্যানজেন্ট অ্যান্ড তার সাথে নর্মাল, ট্যানজেন্ট এবং নর্মাল সংক্রান্ত যা যা গল্প আছে, এটার দুটো জিনিসকে আমি একটা সাথে লিখব। একটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রথম পার্টটা হচ্ছে পার্ট এ যদি বলি, সেটা হচ্ছে কার্টেসিয়ান, কার্টেসিয়ান, কার্টেসিয়ান মানে কি, শুধুমাত্র এক্স ওয়াই সম্মিলিত যখন কাজ করবো তখন সেক্ষেত্রে আমার কি করব, সেটা হচ্ছে সেটা কার্টেসিয়ান সংক্রান্ত, এবং সেক্ষেত্রে ট্যানজেন্ট নর্মাল বা তার সংক্রান্ত যা যা গল্পগুলো সেগুলো করবো। আচ্ছা, কি বলতে চাইছি, সেটা পুরোটাই হচ্ছে একটা পুরো ছবির মতো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একটা ছবিকে আমি এখানে ড্র করছি এবং ছবিটা একটু তাকাবি। ছবিটা হচ্ছে যে আমরা যদি নর্মালি এরকম একটা, যদি আমার কাছে কার্ড থাকে, এরকম একটা যদি আমার একটা কার্ড থাকে, তো এই কার্ডটা আমরা কি করছি, এইখানে কোন একটা বিন্দু পি পয়েন্ট আছে, এটা হচ্ছে আমি দিলাম নামটা হচ্ছে পি এক্স কমা ওয়াই। এই পয়েন্টটা যদি, এই পয়েন্টটাতে আমি যদি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে এই ট্যানজেন্টটা যদি এখানে কাট করে এবং কাট করে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, সে অ্যাঙ্গেলটা হচ্ছে যদি আমি সাই বলে অ্যাঙ্গেলটাকে ক্রিয়েট করি, এবং তাহলে এইটা হচ্ছে এখান থেকে এইটা, এটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে ট্যানজেন্ট। ঠিক আছে, আর এইখান থেকে এইটা আমি পারপেন্ডিকুলার যদি ড্র করি, ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার ড্র করলে সেটার নাম হচ্ছে কি ডেফিনেটলি হয়, সেটা হচ্ছে নর্মাল হবে। তো তাহলে এই পয়েন্টটা লক্ষ্য কর, এবং আরেকটা কথা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট যদি এক্স অ্যাক্সিসের উপর আমি একটি পারপেন্ডিকুলার ড্র করি, দ্যাট মিন্স হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমার কত, সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো সেটার ক্ষেত্রে ডেফিনেটলি এটা যদি সাই কোণ পড়ে, তাহলে এইখানটা আমার হচ্ছে কত, এইখানটা হচ্ছে 90 মাইনাস সাই, এবং এটা যদি, এবং এই এটা তো আমার ট্যানজেন্ট আর নর্মালের মধ্যে অ্যাঙ্গেল কত, সেটা 90 ডিগ্রি, তাহলে আবার এইটা হবে কত, তাহলে এইটা আমার আবার হয়ে যাচ্ছে কত, সাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফাইনালি, এবং আর একটা কথাও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই পয়েন্টটা থেকে এইটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা অবশ্যই ওয়াই, আর এইখান থেকে এতটা সেটা হচ্ছে আমার কত, সেটা হচ্ছে এক্স, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। এবার প্রশ্ন হচ্ছে যে এই ট্যানজেন্টটা, সব ভালো করে বুঝবি, সেটা হচ্ছে এই ট্যানজেন্টটা যেখানে এই পারপেন্ডিকুলার থেকে যে ডিস্টেন্সটা, ট্যানজেন্ট যেখানে কাট করছে, মানে এইটা ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমার কি, মানে এই ডিস্টেন্সটা মানে হচ্ছে ধর এইটাকে আমি পারপেন্ডিক, এটা পি যদি বলি, এটাকে যদি আমি এন বলি,
আর এইখানে ট্যাঞ্জেন্টটা যদি আমার টি বিন্দুতে কাজ করে এবং নর্মালটা যদি আমার জি বিন্দুতে কাজ করে, তাহলে আমার সাব ট্যাঞ্জেন্ট মানে হচ্ছে এনটি, এনটি ইজ কল সাব ট্যাঞ্জেন্ট। আর এন জি এটা একটু আমি এরকম কার্লি করে আঁকছি, সেটা হচ্ছে এইটা হচ্ছে সাব নর্মাল বলা হয়, এটা আমরা অলরেডি জানি। তো এটা হচ্ছে সাব ট্যাঞ্জেন্ট এবং সাব নর্মাল। তো এক্ষেত্রে লক্ষ্য করবি আমি ফার্স্ট অফ অল এক নম্বর যে সূত্রটা এখানে দিচ্ছি সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে প্রথমেই একটা সিম্পল সূত্র, সেটা হচ্ছে স্লোপ যখনই থাকবে তখন সেক্ষেত্রে আমরা একবারে দেবো কত, সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, দু নম্বর যদি আমার সাব নর্মাল বলতে হয়, সাব নর্ম সাব ট্যাঞ্জেন্ট বলতে হয়, সাব ট্যাঞ্জেন্ট মানে এন টি, এটা হচ্ছে সাব ট্যাঞ্জেন্ট। সাব ট্যাঞ্জেন্ট সবসময় হবে কি, ওয়াই বাই ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মিনস হচ্ছে ডিওয়াই ডিএক্স। তারপরে তৃতীয় নম্বর হচ্ছে সাব ট্যাঞ্জেন্ট হলো সাব নর্মাল, মানে এন থেকে জি পর্যন্ত এটা হচ্ছে আমার সাব নর্মাল। সাব নর্মালটা কি হবে, সাব নর্মালটা হবে সরি সাব ট্যাঞ্জেন্টটা কি ভুল লিখলাম, এটা হচ্ছে সাব ট্যাঞ্জেন্টটা হচ্ছে ওয়াই ওয়াই ওয়ান, আর সাব নর্মালটা সাব ট্যাঞ্জেন্ট হচ্ছে ওয়াই ওয়াই ওয়ান, এটা হচ্ছে সাব ট্যাঞ্জেন্ট সরি সাব ট্যাঞ্জেন্ট হচ্ছে ওয়াই বাই ওয়াই ওয়ান, ঠিক লিখেছিলাম ওয়াই বাই ওয়াই ওয়ান, আর সাব নর্মাল সাব নর্মালটা হচ্ছে ওয়াই ওয়াই ওয়ান, এটা হচ্ছে ইনটু হবে আর এটা বাই হবে। সাব ট্যাঞ্জেন্টের ক্ষেত্রে বাই হবে আর সাব নর্মালের ক্ষেত্রে শুধুমাত্র ইনটু হবে। আচ্ছা, এটা গেল সাব ট্যাঞ্জেন্ট এবং সাব নর্মাল। আচ্ছা, এবার আসছি লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট। লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট মানে কি, এই পি থেকে টি পর্যন্ত, পি থেকে টি পর্যন্ত এটা হচ্ছে লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট, যেটার অঙ্ক অনেকবার আমরা হয়তো করেছি। চার নম্বর হচ্ছে, আচ্ছা এটা এখানে লিখছি, আচ্ছা এখানে এটা লিখছি সাব নর্মাল, সাব নর্মাল, আর এইটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাব ট্যাঞ্জেন্ট। আর চার নম্বর আসছি, সেটা হচ্ছে লেন্থ অফ দ্য, লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট, লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্টটা কত, লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট হচ্ছে পিটি, এটা হচ্ছে পি থেকে টি পর্যন্ত এটা হচ্ছে লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট। একবারে ডাইরেক্ট আমি আর বার করতে চাইছি না, লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্টটা কত, লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্টটা হচ্ছে যে একটু ভালো করে লক্ষ্য করবি, লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট, লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট হচ্ছে ওয়াই প্লাস ওয়ান প্লাস কত, সেটা হচ্ছে ওয়াই ওয়ান, ওয়ান বাই ওয়াই ওয়ান স্কোয়ার, শুধুমাত্র এইটা লিখবি, ঠিক আছে আর কিছু লিখবি না। আর লেন্থ অফ দ্য নর্মালটা কত, মানে পিজি, লেন্থ অফ দ্য নর্মাল মানে হচ্ছে এখান থেকে পিজি, এখান থেকে এতটা, তাহলে লেন্থ অফ দ্য, একবার ডাইরেক্ট ফর্মুলা, লেন্থ অফ দ্য নর্মাল, লেন্থ অফ দ্য নর্মালটা কত, লেন্থ অফ দ্য নর্মাল হচ্ছে ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, এখানে ওয়াই ওয়ান মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, ডিওয়াই ডিএক্স স্কোয়ার। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আমার লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট, সরি লেন্থ অফ দ্য নর্মাল। আচ্ছা, লেন্থ অফ দ্য এবার এবার দুটো নর্মালি ইকুয়েশন বলছি, সেটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যাঞ্জেন্ট, ইকুয়েশন অফ ট্যাঞ্জেন্ট এটা সবাই জানে, ইকুয়েশন অফ ট্যাঞ্জেন্ট এটা কত, সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে আমাদের যেটা ভেরিয়েবল পয়েন্ট সেটা, ওয়াই মাইনাস যে বিন্দুতে কাজ করছি সেটা হচ্ছে এক্স ওয়াই, এখানে আমি লিখে দিচ্ছি অ্যাট এক্স কমা ওয়াই, সেটা কত হবে, সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স, এটা হলো লেন্থ অফ দ্য ইয়া সরি ইকুয়েশন অফ দ্য ট্যাঞ্জেন্ট। আর ইকুয়েশন অফ দ্য, ইকুয়েশন অফ দ্য নর্মাল, নর্মালের ইকুয়েশনটা কত, অ্যাট ডেফিনেটলি এক্স কমা ওয়াই, সেটা হচ্ছে এই একই ওয়াই মাইনাস ওয়াই, এগুলো আরও ডিপলি পড়বো যখন অ্যাপ্লিকেশন ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যখন অ্যাপ্লিকেশন পড়বো তখন আরও অনেক উপায়ে পড়বো, এখন জাস্ট এইটুকু যেটুকু দরকার সেটুকুই আমি বলছি। এটা হয়ে যাবে ডিএক্স ডিওয়াই, এটা হচ্ছে এক্স মাইনাস স্মল এক্স, ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। এবার যেটা আসছি সেটা হচ্ছে যে আমরা যদি ভালো করে বুঝবি, সেটা হচ্ছে ট্যাঞ্জেন্ট, ট্যাঞ্জেন্ট আমরা এটাকে যদি আর একটু বাড়িয়ে দিই, এটাকে যদি আমি আর একটু বাড়িয়ে দিই, তাহলে আমার এই অরিজিন থেকে ট্যাঞ্জেন্ট যদি বাড়িয়ে দিই, তাহলে অরিজিন থেকে যে ডিস্টেন্সটা, ঠিক আছে সেই ডিস্টেন্সটা কত। আচ্ছা আমি একটু এখানে লিখছি, সেটা হচ্ছে
ইন্টারেস্টটা কত মানে হচ্ছে এখানে মানেটাও বলছি। আচ্ছা এটা কত নম্বর ফর্মুলা গেল? 7 নম্বর। এবার 8 নম্বরে আসছি, যেটা সেটা হচ্ছে 8 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট মেড বাই, মেড বাই দা ট্যানজেন্ট, ট্যানজেন্টের দ্বারা ইন্টারসেপ্ট অন এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে এবং এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। একবারে ডাইরেক্ট আমরা কি লিখবো সেটা হচ্ছে এক্স মাইনাস, কিছুদিন আগে একটা অঙ্ক সেটা ইউজ হয়েছিল, এক্স মাইনাস সরি ওয়াই ইনটু ওয়াই বাই ওয়াই ওয়ান, সরি এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর ইন্টারসেপ্ট। আর ওয়াই অ্যাক্সিসের উপর ইন্টারসেপ্টটা কত হবে সেটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স ওয়াই ওয়ান, এটা হচ্ছে ওয়াই বাই ওয়াই ওয়ান, আর এটা হচ্ছে এক্স ওয়াই ওয়ান। আচ্ছা এটা গেল আমার শুধুমাত্র ট্যানজেন্টটা কতটা জায়গা নিচ্ছে, মানে ট্যানজেন্টটা মানে ইকুয়েশন অফ ট্যানজেন্ট তো এটা, তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট একটা ডেফিনেট লাইন, তাহলে এটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কতটা কাট করছে। আচ্ছা এক্স অ্যাক্সিস এই এই ছবিটা যদি দেখতে হয় তাহলে এটা একটু বাড়াতে হবে, এদিকে বাড়াতে হবে, মানে এরকম যদি কাট করে তাহলে অ্যাকচুয়ালি এই ট্যানজেন্টের ইকুয়েশনটা দেখি ও থেকে টি পর্যন্ত কতটা করেছে, আর ওয়াই অ্যাক্সিসের উপর কাট মানে এখান থেকে এই উপর থেকে নিচে পর্যন্ত এইটা যতটা কাট করছে, ট্যানজেন্টটা কতটা কাট করছে এখানে, এইটা হচ্ছে মেন বক্তব্য। মানে এই যে আমি ডিপ করছি ও টি, আর এটাকে যদি আমি এস বলি তাহলে অ্যাকচুয়ালি ও টিটা হচ্ছে যে এক্স অ্যাক্সিসের উপর ইন্টারসেপ্ট, আর ওয়াই অ্যাক্সিসের উপর ইন্টারসেপ্টটা হচ্ছে ও এস, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। আচ্ছা আমি ডাইরেক্ট এই ফর্মুলা দুটো ইউজ করব, সেটা হচ্ছে ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের উপর কতটা কাট করছে সেইটা আমার শুধুমাত্র এই ফর্মুলা দুটো ইউজ করব ডাইরেক্ট ইউজের জন্য। আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নর্মালটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কতটা কাট করছে। তুই যদি এমনি নর্মালি করতে চাস তাহলে সেই করতে তোকে কি হবে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্টটা লিখতে হবে, ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্টটা লিখে তুই সেই এক্স বাই এ প্লাস ওয়াই বাই সরি ক্যাপিটাল ওয়াই বাই বি সমান ওয়ান এই ফর্ম্যাটে স্ট্রেট লাইনের ছেদিতাংশ আকার যেটাকে বলা হয় ইন্টারসেপ্ট ফর্ম, সেই ফর্মটা নিয়ে গিয়ে এ আর বি বার করতে হবে। সেটা টু মাচ মানে টাইম ইয়ে করবে, টাইম কিলিং, এবং মানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে খুব বেশি টাইম তো নেবি, তার সঙ্গে একটু এই সময়ে এতটা করার মতো জায়গা নেই, মানে সময় নেই আর। তাহলে এবার আসছি এটা, সেটা হচ্ছে ইন্টারসেপ্ট, এরপরে যেটা আসছি নর্মালটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কতটা কাট করছে। এবার যেটা আসছি ইন্টারসেপ্ট, ঠিক আছে, মেড বাই, মেড বাই দ্য নর্মাল, নর্মালটা কতটা জায়গা নিচ্ছে অন এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে এবং তার সাথে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কতটা পর্যন্ত সে নিচ্ছে জায়গা সেটা আমি যদি বলি তাহলে কত হবে, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে কতটা জায়গা নিচ্ছে, এক্স অ্যাক্সিসের জায়গা হচ্ছে এটা হবে এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান, আমি একবারে ডাইরেক্ট বলছি এক্স অ্যাক্সিসে কতটা করছে তাহলে এক্স ইন এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান, আর ওয়াই অ্যাক্সিসে কতটা নিচ্ছে সেটা হচ্ছে ওয়াই প্লাস এক্স বাই ওয়াই ওয়ান। লক্ষ্য কর এখানে পরিষ্কার কথা হচ্ছে যদি আমরা ডাইরেক্ট বার করতে হয় কোনো একটা পয়েন্টে কোনো একটা কার্ভের কতটা পরিমাণ জায়গা নিচ্ছে তাহলে শুধুমাত্র যে পয়েন্টে বলবে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ধর ওয়াই ইকুয়াল টু একটা কার্ভ দিয়েছে, সাপোজ একটা কার্ভ দিয়েছে এফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, একটা কার্ভ দিয়েছে, একটা প্যারাবোলা, ডেফিনেটলি একটা প্যারাবোলা, তো এটার বলেছে দুই তিন বিন্দুতে আমার কতটা, দুই তিন বিন্দুতে ভালো করে পয়েন্ট টু বিন্দুতে, দুই তিন বিন্দুতে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কতটা নর্মালটা কাট করেছে। নর্মালি যখন আমরা এমনি করব তখন আমরা এটাকে ডেরিভেটিভ করব, এই পয়েন্টটাতে বান বসাবো দিয়ে নর্মালের ইকুয়েশন লিখবো, তাকে আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ফর্ম্যাটে নিয়ে যাব এবং বার করবো। কিন্তু আমরা যদি এই ফর্মুলাটা জানি তাহলে ডাইরেক্ট আমরা কি করব, শুধুমাত্র এক্স অ্যাক্সিসে কতটা কাট করছে দুই প্লাস যখন আমি ওয়াই ওয়াই লিখব না কত তিন ইন্টু ওয়াই ওয়ান, মানে এটাকে যদি ডেরিভেটিভ করিস তাহলে দেখতে পাচ্ছিস সিক্স এক্স প্লাস টু হচ্ছে, সিক্স এক্স প্লাস টু মানে দুই যদি বসাস তাহলে কত, ছয় গুণে বারো প্লাস দুই চোদ্দ, এটা হয়ে গেল। এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে কতটা ইন্টারসেপ্ট করেছে, মানে এক লাইনে, মানে বক্তব্য হচ্ছে কত, চোদ্দো তিন বিয়াল্লিশ আর দুই চুয়াল্লিশ, এতটা ইন্টারসেপ্ট করছে। এক্স অ্যাক্সিসে ক লাইন লাগলো জাস্ট, কয়েক
মানে কয়েক সেকেন্ড সময় লাগবে। আর এটা যদি করতে চাস তাহলে এটার ক্ষেত্রে কত হবে, সেটা হচ্ছে তিন প্লাস দুই পাই, অলরেডি ওয়াই ওয়ানটা আমি করে নিয়েছি, ছয় দুগুণে বারো প্লাস এক চোদ্দ, তাহলে এইটা হয়ে গেছে। এবার তুই ডেফিনেটলি বুঝতে পারছিস চোদ্দ তিন বিয়াল্লিশ বাই চোদ্দ তিন বিয়াল্লিশ বাই তার মানে অ্যাকচুয়ালি বিয়াল্লিশ চুয়াল্লিশ বাই চোদ্দ মানে কত, বাইশ বাই সাত, এই ব্যাপারটা নিচ্ছে। ঠিক আছে, কতক্ষণ সময় লাগে এই কাজটা একটু বারবার হ্যাবিচুয়ালি প্র্যাকটিস করতে হবে, তাহলেই মোটামুটি হ্যাবিচুয়াল হয়ে যাবে, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, এবার আর একটা বক্তব্য যেটা আমার খুব একটা কাজে লাগে না তবুও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে পরে এটা আরও ডিটেলসে পড়বো তবুও একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই যে ছোট করে ছবিটা আঁকা যাক, সেটা হচ্ছে এই যে একটা ছোট্ট পাড়া কার্ভ এখানে আঁকছি, এই কার্ভের যদি আমি এইখানটা বলি এক্স কমা ওয়াই আর এইখানটা এই জায়গাটা সামান্য বেড়েছে, অলরেডি তোরা জানিস ব্যাপারটা, এক্স কমা ওয়াই যদি এটাকে ছোটো করে বলি আর এইখানটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স আর এইখানটা হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই, সামান্য পরিমাণ বৃদ্ধি হয়েছে, তাহলে এই যে বৃদ্ধিটা সেটা নিশ্চয়ই ডেল এক্স হবে আর এই বৃদ্ধিটা হবে ডেল ওয়াই, আর এই যে এই আর্কটা সামান্য পরিমাণ আর্ক লেন্থে বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে আমি যদি বলি ডেল এস পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা দেখে মনে হচ্ছে একটা অতিভুজের মতো, তাহলে এটা কত হবে ডেল এস এর স্কোয়ার সমান, অ্যাকচুয়ালি যখন আমি লিমিটিং ভ্যালুতে যাবো তাহলে এটা ডিএস স্কোয়ার হয়ে যাবে, সেটা সমান ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার, এটা থেকে আর্ক লেন্থের ব্যাপারটা বোঝা যায় আর কি। সেটা হচ্ছে যদি আমি এখানে ইয়ে বার করে নিই ডিএক্সটা বার করে নিই, অ্যাকচুয়ালি ডিএস মানে এখানে যদি আমি এরকম বার করে নিই তাহলে এটা ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার বাইরে একটা ডিএক্স আসবে। এবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে এস সমান ইন্টিগ্রেশন কত হবে, এটা হচ্ছে এটাই আমার আর্ক লেন্থের ফর্মুলা, যদিও আরও অনেক কটা ফর্মুলা আছে, আমি যখন আর্ক লেন্থ বলবো তখন সেটা আরও ভালো করে বোঝা যাবে। ডিওয়াই ডিএক্স স্কোয়ার বাইরে ডিএক্স, এটা হচ্ছে সাপোজ এস ওয়ান থেকে এস টু পর্যন্ত প্যারামিটারটা রান করেছে যা বটে বলে। তো এই ফর্মুলাটা আমার আর্ক লেন্থের ক্ষেত্রে, আমার আর্ক ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে এটা খুব দরকার। এবার তোকে যদি এখান থেকেই ডাইরেক্ট ডিএস বাই ডিএক্স এটা বার করতে বলে তাহলে কত হবে রুট আন্ডার, এই ডিএক্সটাকে নিচে নামিয়ে দেবো তাহলে কত হবে ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স, এটা বলবো তার হোল স্কোয়ার, অথবা যদি ডিএস বাই ডি ওয়াই বার করতে হয় তাহলে কত হয়ে যাবে ওয়ান প্লাস ডিএক্স ডিওয়াই তার হোল স্কোয়ার, এটা আমার হয়ে যাবে এবং কাজ আমি করতে পারবো। আচ্ছা, এরপরে যেটা আসছি, এই যে ঘটনাগুলো বললাম এতক্ষণ ধরে, এই এতক্ষণ ধরে ঘটনাগুলো যেগুলো বললাম সবকটা আমি বললাম কার্টেসিয়ান রেসপেক্ট। আচ্ছা, এবার আমরা কি করব সেটা হচ্ছে ডেফিনেটলি পোলারে যাবো। তো পোলারে দেখা যাক, আর এখানে একটু জায়গাটা ফাঁকা আছে, এখানে একটু কার্ভেচারটাও লিখে নিই, কার্ভেচার কার্ভেচার কী হয়, কার্ভেচার আমার আলাদা চ্যাপ্টার আমাকে পড়তে হবে, তো তখন আমরা আরও ভালো করে পড়বো। কার্ভেচারের জাস্ট ফর্মুলাটা আমি এখানে লিখে নিচ্ছি কারণ এর পরের হয়তো শিটগুলোতে কিছু কিছু কাজে লাগবে, কার্ভেচারে তো অনেক কটা ফর্মুলা আছে, জাস্ট কার্টেসিয়ানের ক্ষেত্রে যে ফর্মুলাটা আছে সেটা আমি লিখে নিচ্ছি, সেটা হচ্ছে রো বলে আমরা ডিনোট করি রেডিয়াস অফ কার্ভেচার, আর কার্ভেচার মানে আরও ডিটেলসে পড়বো, কার্ভেচার মানে কে মানে হচ্ছে ওয়ান বাই রো হয়ে যাবে, এবং এইটার ক্ষেত্রে রোটা কত হবে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই বাই ওয়াই, অবশ্যই ওয়াই টুটা নট ইকুয়াল টু জিরো হতে হবে, ওয়াই টু মানে হচ্ছে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা নট ইকুয়াল টু জিরো হতে হবে, অথবা যদি এটা আবার জিরো হয় তখন আমরা এটাকে উল্টে দেবো, সেটা হচ্ছে এক্স প্লাস সরি ওয়ান প্লাস এক্স ওয়ান স্কোয়ার বাই এক্স টু, এরকম টু দি পাওয়ার তিনের দুই তো করবো, কিন্তু সেটা কার্ভেচারে যখন পড়বো তখন যাবো, এখন জাস্ট আমি এইটুকু ফর্মুলার উপর বেস করে বেরিয়ে যাচ্ছি। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন যখন যাবো তখন ইন্ডিভিজুয়ালি ট্যানজেন্ট নর্মাল বা কার্ভেচার এগুলো ডেফিনেটলি পড়বো, এখন অ্যাপ্লিকেশন পার্টে যেটুকু দরকার সেটুকুই আমি বলছি। আচ্ছা, এরপরে নেক্সট যেটা যাচ্ছি সেটা হচ্ছে পোলারে। আচ্ছা, পোলারে কী করবো, একই জিনিস আশা করছি জানি, তবুও আরেকবার এটাকে ডিটেলসে বলা যাক, সেটা হচ্ছে পোলারে এবং অনেক কটা জিনিসই আমাকে এখান থেকে দেখতে হবে। এবার যখন আমি আসছি এই ট্যানজেন্ট নর্মালটা কি, ট্যানজেন্ট নর্মালটা কি, ট্যানজেন্ট নর্মাল এই জায়গাটা কি আমরা আসছি সেটা হচ্ছে পোলার, পোলার সিস্টেম, পোলার সিস্টেমে আমরা কী বলবো সেটা হচ্ছে পোলার সিস্টেমে আমরা কার্ভটা, অ্যাকচুয়ালি পোলার সিস্টেমে করতে গেলে কার্ভটা আমি পোলার সিস্টেমে থাকে কি সেটা হচ্ছে পোল থাকে, একটা একটা পোল থাকে এবং একটা কী থাকে ইনিশিয়াল লাইন থাকে, ইনিশিয়াল লাইন এটা, তাহলে পোলটা যদি ও বলি ইনিশিয়াল লাইনটাকে, যদি ও এক্স বলি ইনিশিয়াল লাইনটাকে,
তাহলে সেক্ষেত্রে এবং কার্ভটা যদি আমার লাইক এরকম ধরনের হয়, কার্ভটা যদি আমার লাইক এরকম ধরনের হয়, আর একটু বেঁকিয়ে আঁকলাম, এইটা হচ্ছে আমার ট্যাঞ্জেন্ট, এটা হচ্ছে আমার ট্যাঞ্জেন্ট, ঠিক আছে। আচ্ছা এইটা কত, এইখানটা হচ্ছে পি বিন্দুতে ট্যাঞ্জেন্টটা এসেছি। এখন তো আমরা এক্স ওয়াই দিয়ে বলবো না, ডেফিনেটলি এটাকে বলবো পি আর কোমা থিটা দিয়ে বলবো। তাহলে এই জায়গাটা হচ্ছে আমার আর, আর এই জায়গাটা হচ্ছে আমার কত, সেটা হচ্ছে থিটা। তাহলে ডেফিনেটলি এটা থিটা কোণ পড়ছে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে, পজিটিভ অ্যাঙ্গেল করছে। আচ্ছা এরপরে এটাকে আর একটু লং বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা এবার এর ক্ষেত্রেও একই রকম সাব ট্যাঞ্জেন্ট সাব নর্মাল ছবিগুলো কিরম কিরম হবে একটু লক্ষ্য করি। সেটা হচ্ছে আমরা যদি এটা হচ্ছে ইনিশিয়াল, আমরা আমরা সাব ট্যাঞ্জেন্ট সাব নর্মাল যেটা বলেছিলাম পারপেন্ডিকুলার থেকে মেপেছিলাম, তাই তো? আচ্ছা এবার এখানে কি করবো, দেখ আমরা যদি ট্যাঞ্জেন্ট থাকি, ট্যাঞ্জেন্টটা অনেক বাড়িয়ে দিচ্ছি, আচ্ছা তাহলে নর্মালটা নিশ্চয়ই এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে, জাস্ট লাইক এরকম ধরনের। আচ্ছা এবার একটা এখানে একটা কথা বলে রাখি, ট্যাঞ্জেন্টটা যে কোণ করছে ইনিশিয়াল অ্যাক্সিসের সঙ্গে, সেই কোণটা যদি আমার কি কোণ করে, সেটা হচ্ছে সাই যদি কোণ করে। এবং একটা কথা বারবার বলছি এখানে বা কাজে লাগছে, সেটা হচ্ছে যে রেডিয়াস ভেক্টর, এটা হচ্ছে আমার রেডিয়াস ভেক্টর, রেডিয়াস ভেক্টরটা ট্যাঞ্জেন্টের সঙ্গে কতটা কোণ করছে সেই কোণটাকে যদি আমি বলি ফাই, তাহলে এখানে সেই অন্তঃস্থ কোণ, অন্তঃস্থ কোণ মানে কোনটা, বহিঃস্থ কোণ মানে এটা, অন্তঃস্থ কোণ মানে এই দুটো। তাহলে অ্যাকচুয়ালি সেই ফর্মুলাটা অনুযায়ী এখানে একটা ডাইরেক্ট ফর্মুলা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, বহিঃস্থ কোণ ইকুয়াল টু অন্তঃস্থ কোণোদয়ের যোগফলের সঙ্গে সমান। তাহলে কত, সেটা হচ্ছে সাই সমান থিটা প্লাস ফাই, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। আচ্ছা এটা একবারে বেসিক ফর্মুলা, এই জায়গাটাতে আমরা ক্লিয়ার। আচ্ছা এবার আমরা কি করছি, সাব ট্যাঞ্জেন্ট এবং সাব নর্মাল, লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট, লেন্থ অফ দ্য নর্মাল, এটা আলোচনা করছি। আচ্ছা প্রথমত এই জায়গাটাকে আমি প্রথম ক্লিয়ারলি ড্র, প্রথম এই ট্যাঞ্জেন্ট, এইদিকে ট্যাঞ্জেন্ট বাড়িয়েছি, এদিকে নর্মাল বাড়িয়েছি, তো আমি এটাকে একবারে বল দিয়ে জয়েন করব। এবার প্রশ্ন হচ্ছে সাব ট্যাঞ্জেন্ট কোনখানটা, এই ট্যাঞ্জেন্ট থেকে, ট্যাঞ্জেন্টটা যেখানে কাট করেছে সেখান থেকে পোলের যে ডিস্টেন্স, এইটা হচ্ছে সাব ট্যাঞ্জেন্ট, এটা হচ্ছে সাব ট্যাঞ্জেন্ট। আর সাব নর্মাল কোনটা, সাব নর্মাল কোনটা, সেটা হচ্ছে পোল থেকে, নর্মালটা পোল দিয়ে পাস করছে এরকম একটা লাইন প্রথমেই টেনে নিয়েছে, ঠিক আছে। এই লাইনটা ট্যাঞ্জেন্টটা এবং নর্মালটা কোথায় কোথায় কাট করেছে সেই জায়গাটা হচ্ছে পোল থেকে মাপছি, সেটার নামই দিচ্ছি সাব ট্যাঞ্জেন্ট এবং সাব নর্মাল। আর এই জায়গাটা কি, এটা হচ্ছে লেন্থ অফ দ্য নর্মাল, এইখানটা হচ্ছে লেন্থ অফ দ্য নর্মাল, এটা হচ্ছে লেন্থ অফ দ্য নর্মাল। আর এই পুরো পোর্শনটা এখান থেকে এতটা, এটা কি হচ্ছে, সেটা হচ্ছে লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট, অফ দ্য ট্যাঞ্জেন্ট, এটা হচ্ছে লেন্থ অফ দ্য নর্মাল, এটা হচ্ছে লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট, ব্যাস দ্যাটস ইট। এবার একটা কথা এখানে বলি, সেটা হচ্ছে যে এই যে এইটা আমি যদি পারপেন্ডিকুলার, এখানে এখান থেকে এটা আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা যদি আমি পি বলি, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমি ট্যাঞ্জেন্টের ওপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি আমি পি বলি, তাহলে একটা কথা আমি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখ এইখানটা হচ্ছে পি আর এটা হচ্ছে আর, তাহলে এইভাবে যদি ছবিটাকে আমি এইভাবে যদি ঘুরিয়ে দিই, ছবিটাকে একটু ঘুরিয়ে আমি দিচ্ছি এক মিনিট, ছবিটাকে যদি আমি এরকমভাবে একটু ঘুরিয়ে দিই, এরকম ভাবে যদি দেখতে শুরু করিস, তাহলে দেখ এটা একটা, এটা একটু ট্যাঞ্জেন্ট, ইয়ে সরি পারপেন্ডিকুলারটা আর একটু এই জায়গায় করে হবে, একটু ভুল হচ্ছে, পারপেন্ডিকুলারটা একটু আঁকছি না আমি, এইটা দেখে মনে হচ্ছে আমার কি, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, আর এটা তো আমার ফাই, তাহলে লম্ব বাই অতিভুজ সমান সাইন ফাই, তাই তো? তাহলে আমি এখান থেকে দ্বিতীয় একটা ফর্মুলাকে আমি ক্লিয়ারলি ড্র করতে পারছি, এটা হচ্ছে পি মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বাই আর, আর মানে রেডিয়াস ভেক্টর, এটা মানে কত, সেটা হচ্ছে সাইন ফাই, তাহলে এখান থেকে রিডাকশনটা পাচ্ছি পি সমান আর সাইন ফাই। এটা কেন করলাম, এটা পরবর্তীকালে একটা ইকুয়েশন আমরা জানবো, সেটার নাম হচ্ছে পেডাল ইকুয়েশন, অলরেডি জানিস, যদি কারো মনে না থাকে সেই জন্যই বললাম। পেডাল ইকুয়েশনে আমরা এই ফর্মুলাটাকে বারবার ইউজ করবো এবং সেখানে কাজটা সেরকমই হবে। আচ্ছা এবার আমি যেটা আসছি সেটা হচ্ছে এই যে আমরা এবার নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে দেখ এরপরে যেটা আসছি তৃতীয় নম্বর ফর্মুলা, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে একটা বেসিক ফর্মুলা, আমরা যেমন কার্টেসিয়ানের ক্ষেত্রে একটা বেসিক ফর্মুলা প্রথমেই দিয়েছিলাম, সেই কার্টেসিয়ানের বেসিক ফর্মুলাটা ছিল কি, কার্টেসিয়ানের বেসিক ফর্মুলাটা ছিল
এরকম ধরনের, সেটা হচ্ছে স্লোপ। স্লোপ মানে কত? ডিওয়াই বাই ডিএক্স। এখানেও কিন্তু একটা বেসিক ফর্মুলাকে আমি প্রথমেই ডেসক্রাইব করবো। বেসিক ফর্মুলাটা হচ্ছে ট্যান ফাই। ট্যান ফাই মানে কি? ট্যান ফাই মানে হচ্ছে একটা বেসিক ফর্মুলা, সেটা হচ্ছে আর ডি থিটা বাই ডি আর। এটা হচ্ছে আমার বেসিক ফর্মুলা, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা এই যখন আমরা স্লোপ বার করেছিলাম তখন এসেছিল ট্যান সাই সমান কত, সেটা হচ্ছে ডিওয়াই বাই ডি এক্স ছিল। অ্যাকচুয়ালি এই ডিওয়াই বাই এইটাকে যদি আমি আর্ক ডিফারেন্সিয়ালে নিয়ে যাই তাহলে এটা হবে ডিওয়াই বাই ডিএস, আর এটা হবে ডিএক্স বাই ডিএস, ঠিক আছে। মানে আর এইদিকে যদি আমি এটা কাজ করি তাহলে সাইন, এখান থেকে সাইন সাইটা বাই কস সাই। অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি যদি আমার কাজে লাগে তাহলে এখান থেকে আমরা পাবো সাইন সাই সমান কত, সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএস, আর একটা পাবো সেটা হচ্ছে কস সাই সমান হচ্ছে ডিএক্স বাই ডিএস। অ্যাকচুয়ালি আমরা যদি দুটোকে স্কোয়ারিং অ্যাডিং করি তাহলে ডেফিনেটলি ওয়ান হবে, আর এদিকটা হবে কত, ডিওয়াই বাই ডিএস তার হোল স্কোয়ার প্লাস ডিএক্স বাই ডিএস তার হোল স্কোয়ার। এবং এই ডিএসটাকে যদি এদিকে নিয়ে যাই, সে ঘুরে ফিরে আর্ক ডিফারেন্সিয়ালের ফর্মুলা যে একটু আগে বললাম, ডিএস স্কোয়ার সমান ডিওয়াই স্কোয়ার আর প্লাস ডিএক্স স্কোয়ার, সেই ফর্মুলাতেই আমরা ফিরে আসছি। এবার এই জিনিসটা আমি যখন পুরো জিনিসটা কার্টেসিয়ানে আমি প্রজেক্ট করতে পারলাম, সিমিলারলি পোলারে আমরা ফাই দিয়ে কাজটাকে আমি কীভাবে করছি একটু লক্ষ্য করে দেখ। ফাই দিয়ে কাজটা কীভাবে করছি, এই জিনিসটাই আমরা ট্যান ফাইতে নিয়ে গিয়ে কাজ করছি। ট্যান ফাইতে কী হচ্ছে, সেটা হচ্ছে আর ডি থিটা। এই আর ডি থিটাটাকে আমি আর ডি থিটা বাই ডিএস ফরম্যাট দিলাম, আর এটা হচ্ছে কত, ডি আর বাই ডিএস এই ফরম্যাট দিলাম। তাহলে এই ফাইটাকে যদি আমি আবার এইদিকে সাইন ফাই বাই কস ফাই এ নিয়ে যাই তাহলে অ্যাকচুয়ালি এটার সঙ্গে যখন ইকুয়েট করবো তাহলে কত পাবো, মানে কম্পেয়ারিং করছি, ঠিক আছে। তাহলে কত হবে, সেটা হচ্ছে সাইন ফাই সমান আর ডি থিটা বাই ডিএস। তাহলে অ্যাকচুয়ালি এটা হলো আর কস ফাই, এটা সমান কত আসছে, শুধুমাত্র ডি আর বাই ডিএস। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে যদি আবার স্কোয়ারিং অ্যাডিং করি তাহলে এটা কত আসবে, ওয়ান আসবে। এবং আমার কত হবে, সেটা হচ্ছে এটা স্কোয়ারিং অ্যাডিং করলে আর স্কোয়ার ডি থিটা বাই ডিএস তার হোল স্কোয়ার প্লাস ডি আর বাই ডিএস তার হোল স্কোয়ার। অ্যাকচুয়ালি ডিএস স্কোয়ারটা যদি এদিকে নিয়ে যায় তাহলে ডিএস স্কোয়ারটা নিয়ে গেলে আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার প্লাস ডি আর এফ স্কোয়ার। অ্যাকচুয়ালি আমরা আর্ক ডিফারেন্সিয়ালে এই যে ফর্মুলাটা বলেছিলাম এটা হচ্ছে কার্টেসিয়ানের ফর্মুলাতে আর্ক ডিফারেন্সিয়ালটাকে লিখেছিলাম। এবার আর্ক ডিফারেন্সিয়ালে এই যে জিনিসটা লিখলাম সেটা হচ্ছে কিসে, সেটা হচ্ছে পোলারের ক্ষেত্রে। তাহলে অ্যাকচুয়ালি এইটা থেকে দেখ একটু আগে, এইটা থেকে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী মানে ম্যাথটা কতটা সোজা ব্যাপারটা বোঝার চেষ্টা কর। মানে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসে যখন করবো তখন ব্যাপারটাকে এইভাবেই ভাববো, মানে একই সাথে আমরা গাদা সূত্র মনে রাখবো না, আমরা কিছু বেসিক ফর্মুলাকে মনে রেখে সেখান থেকে বিভিন্ন সূত্রকে আমি ডিরাইভ করতে পারবো এবং আমি যেতে পারবো। আর্ক ডিফারেন্সিয়ালে আমি এই সূত্র থেকেই নিয়ে এসেছিলাম, আর্ক লেন্থে নিয়ে এসেছিলাম, এবং এই যে ফর্ম্যাটটা হয়েছিল এই ফর্ম্যাটটা হচ্ছিল কার্টেসিয়ানের ফর্ম্যাট। তো এই কার্টেসিয়ানের ফর্ম্যাটে যদি আর্ক ডিফারেন্সিয়াল বার আর্ক লেন্থ বার করতে বলে তাহলে আমরা সঙ্গে সঙ্গে এইখানে নিয়ে চলে এলাম, ঠিক আছে। বা যদি ইনকেস এই যে এখানটা আমি কাজটা করেছি এটা না করে যদি আমি এখান থেকে এটা কি কমন নিয়েছি, ডিএক্স স্কোয়ারটা কমন নিয়ে কাজ করেছি, আমি যদি ডিওয়াই স্কোয়ারটা কমন নিই, মানে ধর কোনো একটা কার্ভের ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স আমার কাজ করছে না, ডিওয়াই ডিএক্স এক্সিস্ট করছে না, তাহলে সেক্ষেত্রে আমরা ডিওয়াই স্কোয়ারটা কমন নিয়ে নেবো, তখন আমার এই আর্ক মানে আর্ক লেন্থের ফর্মুলাটাই আমার কিরম দাঁড়াবে আমি এইখানে লিখে দিচ্ছি। এস সমান তখন দাঁড়াবে ইন্টিগ্রেশন, তখন ওয়াই এর ভ্যালুটা ধর টি ওয়ান থেকে টি টু, আমি একটা যে কোনো প্যারামিটারের ভ্যালু বলছি, তখন আমি এটাকে কি করব, ওয়ান প্লাস ডিএক্স বাই ডিওয়াই তার হোল স্কোয়ার বাইরে ডিওয়াই। তাহলে এইটা আমার ডিওয়াই ডিএক্স যদি এক্সিস্ট না করে তখন আমরা এই ফর্মুলাতে যাব, আর ডিওয়াই ডিএক্স যদি এক্সিস্ট করে তাহলে এই যে কোটা ঘটনাটা বললাম সেটা হচ্ছে কার্টেসিয়ানের ঘটনাতে বললাম। এবার নেক্সট আমরা যদি পোলারেতে আর্ক ডিফারেন্সিয়াল থেকে আর্ক লেন্থে যেতে চাই তাহলে আমরা কিন্তু ফর্মুলেশনটাকে এইটাই মনে রাখবো, যেমন দরকার সেরকম অনুযায়ী কাজ করবো। যেমন আমি কখনো ডি আর স্কোয়ারটাকে বার করবো যদি আর এর লিমিট বলে দেওয়া থাকে, মানে যদি বলে আরটা তোমার ওয়ান থেকে টু পর্যন্ত, আর ইকুয়াল টু ওয়ান থেকে টু পর্যন্ত ভ্যারি করছে, তুমি আর্ক লেন্থটা বার করো, তাহলে কী করবো, আর ইকুয়াল টু ওয়ান থেকে আর ইকুয়াল টু টু পর্যন্ত ইন্টিগ্রেটেড করবো। যদি আমার দরকার থাকে থিটাটা, থিটাটা যদি আমাকে বলে থাকে পাই বাই সিক্স থেকে থিটা ইকুয়াল টু পাই বাই কোনো একটা কার্ভ দেওয়া আছে, সেই কার্ভের আমি যদি পাই বাই সিক্স থেকে পাই বাই থ্রিতে আমি লেন্থ বার করতে চাই
মানে ধর আমার কার্ভটা দিচ্ছে r ইকুয়াল টু a ইনটু 1 প্লাস cos থিটা, দ্যাট মিন্স দিস ইজ এ কার্ডিওয়েড কার্ভ। তো কার্ডিওয়েড কার্ভের ক্ষেত্রে যদি 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত আমরা যদি কাজ করতে চাই তাহলে আমরা থিটার মানটা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডিফিনেটলি কি করব এই d থিটা স্কয়ারটাকে এখান থেকে কমন নিব। তাহলে আমার যেমন দরকার সেরকম অনুযায়ী আমরা কাজটাকে করব এবং সেই অনুযায়ী আমি আর্ক লেন্থটা এখান থেকে বার করতে পারবো। আমি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছিলাম যেটা সেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন টু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, অ্যাপ্লিকেশন টু ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইন্টিগ্রাল ক্যালকুলাস অল আর সেম এবং পুরো ব্যাপারটা একটা জায়গার মধ্যেই দাঁড়িয়ে থাকে, সেটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। আচ্ছা বিয়ন্ড দিস আমি অন্য জায়গায় যাচ্ছি, তাহলে এই তিনটে জায়গাকে আমি ক্লিয়ার করলাম। এরপরে আমি এখনো পর্যন্ত সাব ট্যাঞ্জেন্ট, সাব নর্মাল, লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট অ্যান্ড লেন্থ অফ দ্য নর্মাল এই চারটে সূত্রকে এবার ডিসক্রাইব করতে হবে। অলরেডি আমি বলে দিয়েছি যে এগুলোর কোনখান থেকে কোনটাকে সাব ট্যাঞ্জেন্ট বলে এবং কোনখান থেকে কোনটাকে সাব নর্মাল বা লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট অ্যান্ড লেন্থ অফ দ্য নর্মাল। এবার নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে আরেকটা জায়গা, এবং আরেকটা আমি এখনই একটু আগে একটু পরে বলছি, সেটা হচ্ছে পি সমান আর সাইন ফাই থেকে আরেকটা ফর্মুলাকে আমি ডিসক্রাইব করবো, সেটাও আমার এখানে এসে যাবে। আচ্ছা নেক্সট যেটা আসছি একটু লক্ষ্য করে দেখবি, সেটা হচ্ছে এক মিনিট, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পোলার সাব ট্যাঞ্জেন্ট। তাহলে চার নম্বর ফর্মুলা সেটা হচ্ছে পোলার, পোলার সাব ট্যাঞ্জেন্ট, পোলার সাব ট্যাঞ্জেন্টটা কী হবে? পোলার সাব ট্যাঞ্জেন্টটা হচ্ছে ডেফিনেটলি এটা ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, দুটো ক্ষেত্রেই মাথায় রাখবো, সেটা হচ্ছে আর ট্যান ফাই। অ্যাকচুয়ালি আমরা এই যে এটাও কিন্তু এই ছবিটা থেকেই পেয়ে যাচ্ছি, দেখ এই ছবিটা থেকেই পেয়ে যাচ্ছি, কারণ আর আর এটা হচ্ছে ফাই, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমার এই এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90-5, তাহলে সেখান থেকে এটা 90-5, তাহলে এটা যদি হয় তাহলে এই এইটা এইটা আমার দরকার, এটা আমার দরকার, তাহলে ফাইয়ের সঙ্গে অ্যাঙ্গেলটা কর, তাহলে দেখবি এই যে এইটা বাই আর এটার সমান কত হবে, ট্যান ফাই হবে। এটা এখানে কিন্তু 90 ডিগ্রি কাজ করছে, এই জায়গাটা কিন্তু 90 ডিগ্রি কাজ করছে, ঠিক আছে? এটা কিন্তু আবার ফাই কাজ করছে, এটা আবার ফাই কাজ করছে, মানে সবটা সবের সঙ্গে রিলেটেড। তাহলে এইটা লম্ব, লম্ব বাই ভূমি সমান এইটা অংশটা, লম্ব বাই ভূমি সমান আর সরি ভুল বলছি, এই লম্ব বাই ভূমি ইকুয়াল টু ট্যান ফাই, এটা হচ্ছে লম্ব বাই ভূমি, সরি এইটা আমার ফাই হবে, লম্ব বাই ভূমি নয়, এইভাবে হবে কাজটা, ভুল বলুন, এইটা লম্ব হবে আর এটা ভূমি হবে, তবে আমার কাজটা হবে। যাই হোক, তো আর ট্যান ফাই, আর ট্যান ফাই মানে কি, আর ট্যান ফাই মানে হচ্ছে অ্যাকচুয়ালি ট্যান ফাই মানে একটু আগে বললাম আর ডি থিটা বাই ডি আর, যেটা বললাম আর ডি থিটা ডি আর, তাহলে সামনে একটা আর আছে, তাহলে ফাইনালি হবে কত, আর স্কোয়ার ডি থিটা বাই ডি আর, এটা হবে। আর এটাকে আবার অন্যভাবেও কেউ কেউ বলতে পারে যে আর স্কোয়ার বাই আর ডট, যেখানে আর ডট মানে কত, ডি আর ডি থিটা, এটা মানে আর ডট, এরকমভাবে কেউ কেউ কোনো কোনো জায়গায় ইউজ করে। আচ্ছা পাঁচ নম্বরে আসছি, সেটা হচ্ছে পোলার সাব সাব নর্মাল, পোলার সাব নর্মালের ফর্মুলাটা কি, পোলার সাব নর্মাল আমি একটু আগে যেটা বললাম এইটাই আর এটা হয়ে যাবে ট্যান ফাই ছিল, এটা হয়ে যাবে কট ফাই, ঠিক আছে? কখনো আমার এইটা কাজে লাগবে ডাইরেক্ট, আমার এই ফর্মুলাটা মনে রাখবো, এটাও মনে রাখবো, আর ট্যান ফাই মনে রাখবো, আর কট ফাই একটা মনে রাখবো, ঠিক আছে? এটা হবে কত, সেটা হচ্ছে কট ফাই মানে এটার উল্টোটা, উল্টোটা মানে কত হবে, সেটা হচ্ছে আর বাই ট্যান ফাই, আর বাই ট্যান ফাই, তার মানে কত হবে আর বাই আর ডি থিটা বাই ডি আর, কারণ আর আর কেটে যাচ্ছে তাহলে এটা উল্টে যাচ্ছে, তাহলে কত হবে ডি আর ডি থিটা, তার মানে এটাকে কেউ যদি আর ডট বলে তাহলে অসুবিধা নেই না, থিটার রেসপেক্টে ডেরিভেটিভের কথা বলছি, এখানেও তাই বলেছিলাম আর স্কোয়ার বাই আর ডট, আর এখানে শুধু আর ডট, এটা যেন মাথায় থাকে। আচ্ছা নেক্সট এরপরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট অ্যান্ড লেন্থ অফ দ্য নর্মাল, যেটা আমরা আলোচনা বিষয় ছিল, সেটা হচ্ছে এটা হচ্ছে পোলার সাব ট্যাঞ্জেন্ট আর পোলার সাব নর্মালটা বললাম, এবার আমি আসছি লেন্থ অফ দ্য পোলার ট্যাঞ্জেন্ট, লেন্থ অফ দ্য সেটা হচ্ছে পোলার ট্যাঞ্জেন্ট, লেন্থ অফ দ্য পোলার ট্যাঞ্জেন্ট এটা কত হবে, লেন্থ অফ দ্য পোলার ট্যাঞ্জেন্টটা হচ্ছে আমরা বলবো এটা কত হবে, সেটা হচ্ছে আর ইনটু কত হবে 1 প্লাস আর স্কোয়ার ডি থিটা ডি আর তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2, এইটা হচ্ছে কত, লেন্থ অফ দ্য পোলার ট্যাঞ্জেন্ট।
আর সাত নম্বর সেটা হচ্ছে লেন্থ অফ দ্য পোলার পোলার সাব নর্মাল, লেন্থ অফ দ্য পোলার সাব নর্মাল এটা হচ্ছে কত, আর এটা আর স্কোয়ার আর থাকবে না, আর স্কোয়ার প্লাস ডিআর ডি থিটা তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার একে দুই, এটা হবে পোলার লেন্থ অফ দ্য পোলার সাব নর্মাল, এটা হচ্ছে পোলার সাব ট্যাঞ্জেন্ট, আর এটা হচ্ছে পোলার সাব নর্মাল না শুধুমাত্র নর্মাল, সাব নর্মাল বলতে কাছে লেন্থ অফ দ্য পোলার নর্মাল, আর এটা হচ্ছে লেন্থ অফ দ্য পোলার ট্যাঞ্জেন্ট। আচ্ছা যাই হোক, আচ্ছা এবার আমি যেটা আসছিলাম একটু আগে তোদেরকে বলেছিলাম যে কথাটা, সেটা হচ্ছে যে পি সমান আট নম্বর ডেসক্রিপশনটা দিচ্ছি, পি সমান আমরা বলেছিলাম কত, সেটা হচ্ছে আর সাইন ফাই, এই কথা বলেছিলাম। তাহলে ওয়ান বাই পি সমান কত, ডেফিনেটলি ওয়ান বাই পি স্কোয়ার যদি করি তাহলে ওয়ান বাই আর স্কোয়ার, ওয়ান বাই সাইন স্কোয়ার ফাই ওটা উল্টে যাচ্ছে, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার ফাই আসছে, তাহলে ওয়ান বাই আর স্কোয়ার, আর এইখানটায় কত হবে কোসেক স্কোয়ার মানে ওয়ান প্লাস কট স্কোয়ার ফাই, তাহলে আমরা এটা কত লিখবো ওয়ান বাই আর স্কোয়ার প্লাস এখানে কট স্কোয়ার ফাই মানে আবার ওয়ান বাই টেন স্কোয়ার ফাই, ওয়ান বাই টেন স্কোয়ার ফাই, তাহলে এবার টেন স্কোয়ার ফাইয়ের ফর্মুলা কত, আর ডি থিটা ডি আর, তাহলে কত হবে ওয়ান বাই আর স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান বাই আর স্কোয়ার ডি থিটা বাই ডি আর তার হোল স্কোয়ার, তাহলে এইটা যদি আমার উল্টে যায় তাহলে কেমন হবে, উল্টে গেলে সেটা হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান বাই আর স্কোয়ার ডি আর ডি থিটা, ওয়ান বাই আর স্কোয়ার ডি আর ডি থিটা তার হোল স্কোয়ার, এবং এটা শুধুমাত্র আমি যে পোলার ট্যাঞ্জেন্ট পোলার নর্মাল এগুলো বলছি, একটা নিশ্চয়ই গোটা গ্র্যাজুয়েশনটা তো একটা সূত্রের মধ্যে বাঁধা রাখতে হবে, নাহলে তো মুশকিল হবে, কারণ যখন পাঞ্চিং কোশ্চেন থাকবে মানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তারপর একটা ডিনামিক্স এরকম ধরনের থাকবে, তো ডিনামিক্সে সেন্ট্রাল অরবিটের অঙ্কগুলো করার সময় কিন্তু আমার এই ফর্মুলাটা বারবার কাজে লাগে, সেটা আমরা অলরেডি করেছি এবং জানি, সেটা হচ্ছে কত এটার ক্ষেত্রে কত, সেটা হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর টু দি পাওয়ার ফোর ডি আর ডি থিটা তার হোল স্কোয়ার, তাহলে ওয়ান বাই পি স্কোয়ার সমান আমার ফাইনালি ফর্মুলাটা দাঁড়ালো কত, ওয়ান বাই পি স্কোয়ার সমান ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর টু দি পাওয়ার ফোর ডি আর ডি থিটা তার হোল স্কোয়ার, এটা বারবার আমার কিন্তু ইয়েতে কাজে লাগবে, বারবার আমার ডিনামিক্সেও কাজে লাগবে, এগুলো তো তো লাগছেই এই ফর্মুলাগুলো। যাই হোক, তো এরপরে নেক্সট তারপরে যেটা আসছে সেটা হচ্ছে, আচ্ছা আমি এতক্ষণ ধরে সাই দিয়ে কথা বললাম, দেখ সাই দিয়ে অনেক কিছু বললাম, এখানে আমি সাই ফাই দুটোই বললাম, ট্যান ফাই ট্যান সাই এগুলো বললাম, কিন্তু আমরা এখন পর্যন্ত থিটা দিই, তিনটে তো অ্যাঙ্গেল আমাকে মাথায় রাখতেই হবে, একটা হচ্ছে সাই একটা হচ্ছে ফাই ফাই আর একটা হচ্ছে থিটা, এই তিনটে অ্যাঙ্গেল আমাকে মাথায় রাখতেই হবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা থিটা নিয়ে কোনো আলোচনাই করলাম না, যা করলাম সাই দিয়ে আলোচনা করলাম আর ফাই দিয়ে আলোচনা করলাম, কিন্তু থিটা নিয়ে আলোচনা করলাম করলাম না, আর থিটা নিয়ে আলোচনা করার দরকারও পড়বে না, কেন, কারণ কি থিটাটা আমরা ইনহ্যাবিচুয়ালি দুটো তিনটে ফর্মুলাকে আমরা নর্মালি জানি, সেই ছোট থেকেই জানি, সেই থিটার ফর্মুলাটাকে আমি এখানে একটু ডিসক্রাইব করছি, থিটা দিয়ে যে ফর্মুলাটা আছে সেই থিটা দিয়ে ফর্মুলাটা হচ্ছে না ফর্মুলা নাম্বার নাইন, থিটা দিয়ে ফর্মুলাটা হচ্ছে কি ট্যান থিটা এটা সমান কত হয়, সেটা একবারে ছোটবেলায় জানি ওয়াই বাই এক্স, আর এটা মানে হচ্ছে কত সাইন থিটা বাই এটা হচ্ছে কস থিটা, এবং আমরা এই ফর্মুলাটাও জানি সেটা হচ্ছে এটা সাইন থিটা বাই কস থিটা যদি লিখি তাহলে একটা কথা আমি এটাকে যদি আমি নর্মালি আর বলে এটাকে সমান আর বলে যদি আমি ডিনোট করি তাহলে কি হবে, সেটা হচ্ছে আর সরি এক্স সমান কত, সেটা হচ্ছে আর কস থিটা আর ওয়াই সমান আর সাইন থিটা, এবং নর্মালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, এইগুলো আমরা সবসময় জানি, এগুলো আমরা ইউজ করি, এবং আমরা এগুলো সেই জিওমেট্রি যখন পড়বো পোলার ইকুয়েশন যখন পড়বো সেখানেও বারবারই কাজে লাগবে, যে যদি আমি কোয়ার্ডিনেট সিস্টেম আমার এক্স কমা ওয়াই থাকে আর পোলার সিস্টেম যদি আর কমা থিটা থাকে, যদি আমার এক্স কমা ওয়াই বার করতে হয় আর আর থিটা দেওয়া থাকে তাহলে আমরা কী করি, সেটা হচ্ছে আর কস থিটা আর ওয়াই সমান আর সাইন থিটা এটা ইউজ করি, আর যদি পোলারে যদি আমার দেওয়া থাকে তাহলে আমরা কী করি সেটা হচ্ছে এরকমভাবে করি আর আর সমান এক্স আর ওয়াই দেওয়া আছে তাহলে আর সমান বার করছি আর থিটা সমান আমরা বার করছি কত ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এগুলো এই কোয়ার্ডিনেট সিস্টেম থেকে এই কোয়ার্ডিনেট সিস্টেমে যাওয়া এবং অ্যান্ড ভাইস ভার্সা এখান থেকে এখানে আসবে অ্যান্ড ভাইস ভার্সা, যাই হোক ব্যাপারটা সম্পর্কে আমাদের যথেষ্ট আইডিয়া আছে,
সেটা নিয়ে আলোচনা করে আমার লাভ নেই। আচ্ছা নেক্সট, এরপরে যেটাই আছে সেটা হচ্ছে এইগুলো যেগুলো বললাম সেগুলো আমার মোটামুটি ভাবে অ্যাপ্লিকেশন এইভাবেই, এইগুলি আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এর ক্ষেত্রে এই পোলারের ক্ষেত্রেও যদি মনে রাখতে চাস বা মনে রাখতে পারি, সেটা হচ্ছে পোলারের ক্ষেত্রেও কিন্তু কার্ভেচারের ফর্মুলাটা আমার মাথায় যেটা আসছে আর কমা থিটা বিন্দুতে পোলারের ক্ষেত্রে, সেটাও লিখে দেওয়া ভালো। কার্ভেচার যখন পড়াবো তখনও হয়তো এই সূত্রটা বারবার ইউজ করব। সেটা হচ্ছে আর স্কোয়ার প্লাস টু ডিআর ডি থিটা তার হোল স্কোয়ার মাইনাস আর ডি স্কোয়ার আর ডি স্কোয়ার আর বাই ডি থিটা স্কোয়ার, আর হচ্ছে আর স্কোয়ার প্লাস ডিআর ডি থিটা তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দি। এই ফর্মুলাটা আমরা বারবার ইউজ করব। আচ্ছা এরপরে নেক্সট, এটাগুলো এগুলো সবই হচ্ছে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশন, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে সবই কিন্তু অ্যাপ্লিকেশনের কাজ। ঠিক আছে, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কার্টেসিয়ান এবং পোলারের ক্ষেত্রে যা হলো সবটাই অ্যাপ্লিকেশন। আচ্ছা এরপরে কিছু কিছু প্রবলেমস আছে যে প্রবলেমগুলো নিজেদেরকে বুঝেই করতে হবে। যেমন আমরা সেই রেডিওঅ্যাক্টিভ যে ইয়েগুলো প্রবলেমগুলো, মানে একটা তেজস্ক্রিয় পদার্থ সে কি করছে তার সে আস্তে আস্তে কি হচ্ছে ক্ষয়িতে থাকছে বা তার ইয়েটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির ইয়েটা হচ্ছে কি, সেটা হচ্ছে এরকম ধরনের, সেটা হচ্ছে মানে ইয়ের সঙ্গে ডিএক্সডিটি এটার সমান, তখন আমরা সেই ইউজ করতাম ইএক্স, এটা ইউজ করতাম। যেরকম যেরকম প্রবলেম হবে, তারপর ধর আমি সাপোজ সিম্পল হারমোনিকের হারমিং মোশনের ক্ষেত্রে তখন আমরা লিখবো ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা লিখতে গেলে কে ই টু এক্স, এটা আমরা ইউজ করবো। যখন ডিনামিক্স পড়াবো তখন এইগুলো আরও ভালোভাবে হবে, এগুলো নিয়ে অসুবিধা কিছু নেই। বা আমরা ভেলোসিটি ওই ধরনের প্রবলেমগুলো যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে সলভ করবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিনামিক্স এগুলো সবই কাছাকাছি অ্যানালগাস আর কি। তো ব্যাপারটা হচ্ছে এরপরে যদি আমি সেই পপুলেশন গ্রোথ রেট মানে কতটা কতটা করে বাড়ছে সেগুলো ক্ষেত্রেও আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, সেটা হচ্ছে ডিএক্স ডিটি সমান কত, সেটা হচ্ছে কে এক্স। পপুলেশন গ্রোথ রেট নিয়ে বা রেডিওঅ্যাক্টিভ নিয়ে এগুলো সব হচ্ছে, আমি যেটা বলতে চাইছি সেগুলো সব হচ্ছে কি বলতে গেলে সেগুলো সব হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পপুলেশন গ্রোথ রেট বা এইগুলো একমাত্র মানে দেখে বুঝতে পারার মতো জায়গাটা হচ্ছে পপুলেশন গ্রোথ রেট বা রেডিওঅ্যাক্টিভ প্রবলেমগুলোতে সব হচ্ছে ফার্স্ট অর্ডার, কোনোরকম কোনো তাকানোর অন্য কোনো কিছু দরকার নেই। কিন্তু যখনই আমরা ভেলোসিটি সংক্রান্ত কোনো কাজ করব তখন কিন্তু সেকেন্ড অর্ডার আসবে, ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন সংক্রান্ত। বারবারই তো আমরা ভেলোসিটির ব্যাপারটা ভি ডি ভি ডি এক্স যখন করব তখন এটা ফার্স্ট অর্ডার আসবে, কিন্তু যখনই আমি সরি ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার করবো মানে সময়ের ভেলোসিটির সঙ্গে মানে আমরা তো এইভাবে স্ট্রেট লাইনে লিখি, প্রথম হচ্ছে সরণ, সরণ থেকে ভেলোসিটি আর ভেলোসিটি থেকে ত্বরণ, মানে এগুলো সব হচ্ছে একটা করে টি এর ডেরিভেটিভ করে করে যাচ্ছে। তাহলে দেখ আমার ভি এর সঙ্গে এক্স এর সম্পর্ক কোনটা, ভি এর সঙ্গে এক্স এর সম্পর্ক, ভি এর সঙ্গে এক্স এর সম্পর্কতে এক ডিগ্রিতে থাকবে মানে ফার্স্ট অর্ডারে থাকবে, কিন্তু যখনই এক্স এর সঙ্গে টি এতে থাকবে তখন যেটা ত্বরণ আমরা ইউজ করবো এটাও ত্বরণ এটাও ত্বরণ দুটোতে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এটার ক্ষেত্রে আমার ফার্স্ট অর্ডার এটার ক্ষেত্রে কিন্তু সেকেন্ড অর্ডার, এটা যেন মাথায় থাকবে। আর ভেলোসিটির সঙ্গে তো ডেফিনেটলি ভি আর আরেকটা ফর্মুলা ডিভিডিটি এটাও আমার কী থাকবে ফার্স্ট অর্ডারে থাকবে, কিন্তু মাথায় থাকে যেন এইগুলো, মানে এই ধরনের প্রবলেমগুলোতে আমরা ফার্স্ট অর্ডার ইউজ করব আর একমাত্র এই প্রবলেমটাতে আমরা সেকেন্ড অর্ডার ইউজ করবো। ঠিক আছে, হারমোনিক অসিলেশন সেই জায়গাগুলোতে যাই হোক। ঠিক আছে, এইটুকুই আর বলার কিছু নেই, অ্যাপ্লিকেশন এইটুকুই রইল। এরপরের যা বক্তব্য আছে এগুলো সবই এরপর সেকেন্ড অর্ডারে ঢুকে যাবো, সেকেন্ড অর্ডারে ঢুকে যাবো এবং সেকেন্ড অর্ডারে সিএফপিআই যেগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা হবে এবং তারপরে হেল্প করার চেষ্টা করতে হবে। এবং এটার রেসপেক্টে আরও যেগুলো সব ইয়ে আছে মানে তোর কী বলো ওটা অ্যাপ্লিকেশন যেগুলো আছে এবং তার রেসপেক্টে যেসব প্রবলেমগুলো আছে সেগুলো দিতে হবে এবং সিটগুলো পড়তে হবে, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এইগুলো বারবার হ্যাবিচুয়ালে থাকতে গেলে সিটগুলো বেশিরভাগ টাইমে পড়তে হবে। ঠিক আছে।